টানা দ্বিতীয়বারের জয়ে নতুন সরকার গঠনের পথে বিজেপি, প্রশ্নের মুখে রাহুল গান্ধীর নেতৃত্ব। দিল্লির সাথে অমীমাংসিত বিষয় সমাধানে আশাবাদ আওয়ামী লীগের, শুরু থেকেই তৎপর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। বৃহত্তর স্বার্থেই সংসদে যাওয়া বলছে বিএনপি, দল কিংবা জোটে ভুল বোঝাবুঝি থাকলে আলোচনায় সমাধান। তৃতীয় দিনেও সচল হয়নি রেলওয়ের অ্যাপস, কাউন্টারের ধীর গতি যাত্রীদের ভোগান্তি। বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের, প্রয়োজন ধারাবাহিক পারফরম্যান্স, ভারতীয় গণমাধ্যমকে সাকিব। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে আপনারা সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজে, facebook.com/2124online। এছাড়া সংবাদে আরো থাকছে, রাজধানী ফুটপাত জুড়ে হকার সড়ক দখল করে দোকান চরম বিড়ম্বনার পথচারী, টানা দ্বিতীয়বারের মতো জয়ের পর সরকার গঠন নিয়ে ব্যস্ত নরেন্দ্র মোদীর বিজেপি। এর মধ্যে দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মোদী, পরে মন্ত্রিসভার নেতা হিসেবে সবার পক্ষে পদত্যাগপত্র পাঠান রাষ্ট্রপতি বরাবরে। বৈঠকে আলোচনা হয় শপথের দিনক্ষণ নিয়েও। এদিকে নির্বাচনে ভরাডুবিতে প্রশ্নের মুখে পড়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্ব। আর পশ্চিমবঙ্গে জয়ী ও পরাজিত প্রার্থীদের নিয়ে কাল বৈঠকে বসবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি আবারও বিজয়ী হওয়ায় তিস্তাসহ অমীমাংসিত সমস্যার সমাধান হবে বলে আশাবাদ আওয়ামী লীগের। ধানমন্ডিতে সম্পাদক মণ্ডলীর সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নরেন্দ্র মোদী বিপুল ভোটে জয়ী হওয়ায় দুদেশে অমীমাংসিত আর যেসব সমস্যা রয়ে গেছে দ্রুত সেগুলোর সমাধান হয়ে যাবে। তহিদুর রহমানের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বৈঠকে ছয় দফা দিবস ও মুজিব বর্ষ উদযাপন সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতের নির্বাচনে টানা দ্বিতীয় মেয়াদে নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসা নিয়ে প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সমাধানও যে প্রক্রিয়াটা আছে, এ প্রক্রিয়াটা আরো দ্রুত হবে, এক্সপিডাইট হবে, স্পিড আপ হবে এবং সমাধান তাড়াতাড়ি। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার চিকিৎসা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যেরও সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শেখ হাসিনা সরকার অমানবিক বেগম জিয়া আইনগত কারণে তিনি আজকে কারাগারে আছেন, কিন্তু তাকে বিনা চিকিৎসা মেরে ফেলতে হবে এমন অমানবিক এবং নিষ্ঠুর কাজ। আদালতের রায়ে খালেদা জিয়া কারাগারে আছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দলের বৃহত্তর স্বার্থে সংসদে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানালেন বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বলেন, অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতিতে সিদ্ধান্তে পরিবর্তন এসেছে, তবে সংসদে যাওয়ার ফলে বিএনপি বড় ধরনের কোনো সুবিধা পাবে বলে মনে করছেন না দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদে না যাওয়ার সিদ্ধান্ত বদলে হঠাৎ করে সংসদে যাওয়ার সিদ্ধান্ত বিএনপির। সংসদে না যাওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল তা বিভিন্ন অনুষ্ঠানে স্বীকারও করে নিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। শেষ পর্যন্ত সংরক্ষিত নারী আসনেও প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। গত 20 মে একাদশ জাতীয় সংসদে বিএনপির জন্য নির্ধারিত একমাত্র সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বগুড়া 6 আসনে উপনির্বাচনও প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। সময় প্রমাণ করবে যে এটা সঠিক সিদ্ধান্ত হলো কি হলো না। আগে
আমরা নেইনি, বিভিন্ন প্রেক্ষিতে সেই সিদ্ধান্ত নেই, এখন আমরা নিচ্ছি বাস্তবতার প্রেক্ষিতে। সংরক্ষিত আসনে দল থেকে মনোনয়ন পাওয়া রুমিন ফারহানা বলেন, কথা বলার ন্যূনতম সুযোগ কাজে লাগাতেই সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে সংসদে কথা বলার সুযোগ পাবার বিষয়ে সরকারের উপর আস্থা রাখতে পারছেন না এই তরুণ নেতা। আমাদের কর্মীদের কথা, দেশের সাধারণ মানুষের কথা, জনগণের কথা, সেটা বলবার জন্য তো একটা ফোরাম দরকার। সেই ফোরামটাকে আমরা মনে করছি যে সংসদে আমরা সেই কাজটি করতে পারবো। সংখ্যা যাই হোক, সঠিক কথা, ন্যায্য কথা, দেশের পক্ষের কথা, জনগণের পক্ষের কথা যদি একজন সংসদ সদস্য বলেন, তাকে সেই সুযোগ দেওয়া উচিত। কিঞ্চিত মাত্র যে সামান্য স্পেস আছে ওইটা ব্যবহার করার জন্য সংসদে যাওয়া হয়েছে, এবং না দিলে সেটাও জনগণের সমক্ষে এটা আবার প্রমাণিত হবে যে এরা অগণতান্ত্রিক। শপথ নেওয়ার বিষয়ে 20 দলের মধ্যে কোনো বিভেদ হবে না, যেটুকু ভুল বোঝাবুঝি হয়েছে সময়ের সাথে সাথে তাও ঠিক হয়ে যাবে। তবে দলের অন্যতম নীতি নির্ধারক আমির খসরু মনে করেন, শপথ নেওয়াকে কেন্দ্র করে দলের মধ্যে মতভেদ থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান হবে। দলের মধ্যে যেরকম মত পার্থক্য থাকতে পারে, জোটের মধ্যেও মত পার্থক্য থাকতে পারে, সেটার অর্থ এই নয় যে কেউ কারো বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এবং কারো মত পার্থক্য থাকার মধ্যে আমাকে তাকে রেসপেক্ট করে আমাকে রাজনীতি করতে হবে। যারা মনে প্রাণে বিএনপির আদর্শ ধারণ করে, তারা নিশ্চয়ই বুঝবে যে পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক দল তার সিদ্ধান্ত বা কৌশলের পরিবর্তন আনতেই পারে, এবং সেই প্রেক্ষিতে আমাদের সংসদে যাওয়া। বিএনপি সংসদে গেলেও সরকার বৈধতা পাবে না বলেও মনে করেন তারা। আস্তে ফিরিয়ে আনতে হবে, এইভাবে তো দেশ চলতে পারে না। জসিম জয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। তৃতীয় দিনেও সচল হয়নি রেলওয়ের অ্যাপ, কাউন্টারে ধীরগতি। টিকিট নিতে 24 ঘন্টারও বেশি অপেক্ষায় থাকতে হচ্ছে অনেককে। কবে নাগাদ অনলাইনে টিকিট মিলবে তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। নিরাপদ নির্বিঘ্ন ঈদ যাত্রায় যাত্রীদের প্রথম পছন্দ ট্রেন, বাড়তি ভাড়া গুনতে হয় না, তাই কমলাপুর রেলস্টেশনে উপচে পড়া ভিড়। কাঙ্ক্ষিত টিকিট পেতে অনেকেই লাইনে দাঁড়িয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। তাদের অভিযোগ, টিকিট ইস্যু করতে সময় লাগছে বেশি। আমি গতকালকে ইফতারের পরে আসছি, আর হচ্ছে আমি যে ট্রেনে যাব ওই ট্রেনে সিট পাওয়ার পসিবিলিটি খুব কম। এত বিড়ম্বনা ভোগান্তির পর যারা কাঙ্ক্ষিত টিকিট পেয়েছেন তারা ভুলেছেন দীর্ঘ অপেক্ষার ক্লান্তি। আর ন্যাশনাল আইডি কার্ড দিয়ে 16 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট পাইছি, অনেক ভালো লাগছে। পালাক্রমে থাকার পরে আজকে মোটামুটি সকালে সামনের দিকে ছিলাম, এখন টিকিট পেলাম। তবে বহুল আলোচিত রেলওয়ের অ্যাপস কোনো কাজে না আসায় ক্ষুব্ধ অনেকে। আমাদের যদি অনলাইনে টিকিট কাটার ব্যবস্থাটা হয়ে যেত, 50% না হয়ে যেত, পুরোটাই করতে পারতাম, আমাদের জন্য অনেক ভালো হতো। কর্তৃপক্ষ বলছে অ্যাপস এর জটিলতা, কারিগরি সমস্যা, চেষ্টা চলছে। অনলাইনের কমপ্লেইনটা অনেকটাই কমে গেছে, আস্তে আস্তে আমাদের এক্সপার্টরা চেষ্টা করছে যে মানে সীমিত পর্যায়ে নিয়ে আসার জন্য। 5 দিনের মধ্যে যদি অনলাইন বিক্রি না হয়, 5 দিনের মধ্যে কাউন্টারে চলে আসবে বা কাউন্টার থেকে টিকিটগুলো সংগ্রহ করতে পারবে। তৃতীয় দিনে বিক্রি হয়েছে প্রায় 27,000 টিকিট। দীর্ঘ সময় পেরিয়ে, দীর্ঘ লাইন পেরিয়ে হাতে টিকিট পাওয়া সত্যি আনন্দের বিষয়। তবে এই ভোগান্তি এড়াতে ই টিকিটিং সিস্টেম শতভাগ চালু করার দাবি জানিয়েছেন এইসব ভুক্তভোগী যাত্রীরা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। স্বপ্নের পদ্মা সেতুতে 13তম স্প্যান বসছে কাল, দৃশ্যমান হবে 2 কিলোমিটার। ঈদ কেনাকাটার ব্যস্ত ক্রেতারা ছুটির দিনে জমজমাট রাজধানীর পোশাক মার্কেট। আবার আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে। নজরুল জন্মজয়ন্তী ঘিরে জাতীয় কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশাল আর কুমিল্লায় চলছে নানা আয়োজন। মানবতা আর সাম্যের এই কবির স্মরণে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েল ও কুমিল্লার প্রতিনিধি হুমায়ুন কবির রনির সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। দ্রোহ আর প্রেমের কবি, মানবতা আর শোষিত মানুষের মুক্তির বার্তাবাহক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 120তম জন্মবার্ষিকী কাল। কবির প্রতি শ্রদ্ধা জানাতে নানা আয়োজনের প্রস্তুতি চলছে তার স্মৃতি বিজড়িত এলাকাগুলোতে। বর্ধমানের সম্ভ্রান্ত কাজীবাড়িতে জন্ম নেয়া দুখুমিয়ার বেড়ে ওঠা ময়মনসিংহের ত্রিশালে স্মৃতি বিজড়িত কাজী শিমলা ও নামাপাড়া গ্রামে সরকারি উদ্যোগে হয়েছে কবি নজরুল স্মৃতি কেন্দ্র। এর উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে চলছে 3 দিনের আয়োজন। দড়িরামপুর একাডেমি মাঠে বসছে নজরুল মেলা। দিনটি জাতীয় পর্যায়ে উদযাপনের দাবি নজরুল প্রেমীদের। অনেক লোকই অপেক্ষা থাকে যে এই বছরে একটা অনুষ্ঠান,
নজরুল জয়ন্তীটা দেখার জন্য। যদিও জাতীয়ভাবে হতো তাহলে বেশি আরো বেশি আন্তরিকতা হতো। কবির তারুণ্যের দুর্দান্ত সময়ে সাক্ষী হয়ে আছে কুমিল্লা। প্রেম, বিরহ, বিয়ে ও বিচ্ছেদ, সঙ্গীত শিল্পী হিসেবে আবির্ভাব এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন, কারাবরণের ইতিহাস রচিত হয়েছে এখানে কুমিল্লায়। তিনি লিখেছেন অসংখ্য জনপ্রিয় গান ও কবিতা, সেখানেও চলছে জন্মজয়ন্তীর আয়োজন। ছায়ানটের অনেকগুলো কবিতাই নজরুল রচনা করেন কুমিল্লার মুরাদনগরের দৌলতপুরে এবং কুমিল্লা শহরে বসে। গান নিয়ে জলসা হতো, সেখানে নজরুলের যে সংগীতজ্ঞ নজরুলকে আমরা পাই, এই জলসার মধ্যে তার ভিত্তি তৈরি হয়। নজরুল উৎসব নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন ও সংশ্লিষ্টরা। নতুন প্রজন্মের মধ্যে নজরুল চর্চাকে আরো বেশি ছড়িয়ে দেওয়ার জন্য খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাঙালি জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কবি নজরুলের কালজয়ী সব সৃষ্টি। জন্মজয়ন্তীতে তাকে স্মরণ করতে স্মৃতি বিজড়িত সব স্থানে ভিড় করবেন ভক্তরা। আফসানা নীলা, একুশে টেলিভিশন। পদ্মা সেতুর ১৩তম স্প্যান বসছে কাল। এটি আজ বসানোর কথা থাকলেও পিলারে লিফটিং হ্যাঙ্গার প্রস্তুত না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে পদ্মা সেতুর ১৩তম স্প্যান ৩B মাওয়া প্রান্তের ১৪ ও ১৫ নম্বর পিলারের কাছে নেওয়া হয়েছে। পদ্মা সেতুর প্রকৌশলীরা জানান, মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে স্প্যানটি আনা হয়, বসানো হবে পিলারের ওপর। এর ফলে দৃশ্যমান হবে পদ্মা সেতুর ১৯৫০ মিটার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI-এর নবনির্বাচিত কমিটি। সংগঠনের সভাপতি শেখ ফজলে করিমের নেতৃত্বে ফজলে ফাহিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মুনতাকিম আশরাফ, সহসভাপতি হাসিনা নেওয়াজ, দিলীপ কুমার আগরওয়াল সহ সংগঠনের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে FBCCI-এর সভাপতি বলেন, সরকার ঘোষিত ভিশন ২০৪১ বাস্তবায়নে ফেডারেশনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। ঈদ কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা, ছুটির দিনে তাই জমজমাট রাজধানীর মার্কেটগুলো। ঘুরে ঘুরে পছন্দের পোশাক কেনাকাটায় দাম নিয়ে আছে নানা মত। দোকানিরা বলছেন, গেল বছরের তুলনায় এবছর বেচা বিক্রি কিছুটা কম, তবে শেষের দিকে বিক্রি বাড়বে বলে আশা করছেন তারা। মফিউর রহমানের রিপোর্ট। ছুটির দিনে রাজধানীর মার্কেটগুলোতে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, দোকানগুলোতে বাহারি পোশাক। এবার ঈদে গরমের কথা মাথায় রেখে সুতি কাপড়ের দিকে ঝুঁকছেন ক্রেতারা, আর ক্রেতার চাহিদা বিবেচনায় নিয়েছে ফ্যাশন হাউসগুলো। বিভিন্ন মার্কেট ঘুরে ঘুরে ঈদের পোশাক পছন্দ করায় ব্যস্ত ক্রেতারা। নিজের জন্য কেনার পাশাপাশি আপনজনদের জন্য কেনাকাটার ধুম। ক্রেতারা জানালেন, এবার মার্কেটগুলোতে রং, নকশায় পোশাকের বৈচিত্র্য আছে, তবে দাম নিয়ে আছে ভিন্ন মত। দেখতেছি ভালোই, বাট দাম একটু বেশি লাগতেছে। কালেকশন ভালোই আছে, কিন্তু দাম একটু বেশি মনে হচ্ছে। পাঞ্জাবি কালেকশনগুলো অনেক সুন্দর, দামটা মোটামুটি রিজনেবল প্রাইস। মেয়ের ফ্রেন্ডদের গিফট দিব, এই জন্য গিফটের জন্য আসছি। এমনি এর আগেও কেনা হয়েছে, আবার আজকেও আসছি, কিছু কিনতে হবে। আগের থেকে মনে হচ্ছে যে এবার কালারফুল জিনিস, ড্রেসগুলো বেশি। বড়দের সাথে শিশুরা বেছে নিচ্ছে পছন্দের পোশাক। আমি আমার বাবার আম্মুর সাথে এসেছি, শু কিনবো, অনেকগুলো ড্রেস কিনবো এদের জন্য। দোকানিরা বলছেন, এবছর এখনো বেচা বিক্রি জমে ওঠেনি, তবে তাদের সংগ্রহের কোনো ঘাটতি নেই। আজকে ১৮ বা ১৯ রমজান, এখনো পর্যন্ত কোনো কাস্টমার নাই। যারা আসে টুকটাক তারা ঘোরাঘুরি করছে, তেমন কেনাকাটা করতে আসে না। নতুনদের জন্য হাল ফ্যাশনটা কেমন হবে, এবারে ফ্যাশনটা কি টাইপের হবে, সেগুলো নিয়ে কাজ করে দীর্ঘদিন গবেষণা করে আমরা একটা অনেক আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখি, এবং সেই প্রস্তুতিতে আমাদের কালেকশন ব্যাপক। যেহেতু বাইরে গরম, তো সেই তুলনায় মেয়েদের জন্য স্পেশালি ঢোল পাজামা আছে, টপস আছে, একটু মানে কমফোর্টেবল কাপড়ের উপরই করা হয়েছে টপসগুলো। দোকানের উজ্জ্বল আভায় রোশনাই ছড়াচ্ছে বাহারি পোশাকগুলো। শেষের দিকে এসে দোকানে পোশাকের আভা কমে আসলে ধুতি ছড়াবে দোকানের মুখ, এ আশা করছেন ব্যবসায়ীরা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। নির্বিঘ্নে হাঁটার জন্য ফুটপাত, আর তার দখল করে আছে হকার দোকানি। স্থায়ী ঘর বানিয়ে কেউ আবার জেঁকে বসেছে খোদ রাস্তার উপর। সব মিলে চরম বিড়ম্বনায় রাজধানীর পথ চলতি মানুষ। অপু খন্দকারের ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। মনে হতে পারে এটি বোধহয় কোনো স্থায়ী হাট বাজার, কিন্তু না, এই চিত্র রাজধানীর ফার্ম গেটের। রাস্তার উপর এমন জুৎসই
ছাউনি তুলে ব্যবসা করতে দেখা গেল মিরপুর, গুলিস্তান, ফুলবাড়িয়া, রামপুরা, বাড্ডা, নিউ মার্কেট, কারওয়ান বাজার, মগবাজার সহ আরও অনেক এলাকায়। মেয়র সাহেব যে কথা বলেছেন ফুটপাত দখল মুক্ত, আপনারা তো আসেন দেখেন ফুটপাতের কি অবস্থা। পুলিশে টাকা খায়, নেতারা টাকা খায়, পাবলিকের তো টাকা লয়, মানে এভাবে মানে রাস্তাঘাট মানে নষ্ট করে ফেলাইতেছে, হাঁটা চলাফেরা সর্বক্ষেত্রে দুর্ভোগ হইতেছে। অনেক রিস্ক নয় এটা, যে কোনো সময় গাড়ি আসতেছে, সিএনজি আসতেছে। ফুটপাতে মানুষ যাওয়ার জন্য একটা লাইন করা দেওয়া দরকার সরকারের, তাহলে বোধহয় অ্যাক্সিডেন্টটা কম হবে। দুপাশের ফুটপাত বছরের পর বছর ধরে দখল, নিরুপায় পথ চলতিদের বাধ্য হয়ে নামতে হয় ব্যস্ত রাস্তায়, ঝুঁকি নিয়ে চলছে মানুষ, চালাচ্ছে যান, 10 মিনিটের পথ পেরুতে ব্যয় হচ্ছে 2 ঘন্টারও বেশি। দুই সাইডে দোকান থাকে, হাঁটারও পথ থাকে না, সবজি বেচতেছে, আম বেচতেছে, যেখানে আমাদের হাঁটা উচিত, উচিত সরকারের সচেতন হওয়া, জনগণের সচেতন হওয়া। আমরা নিজেরাও রাস্তার ভিতরে, আসলে যদি ফুটপাথ তোর ভালো থাকতো তাহলে আমরা ওইখান থেকে গেলে গাড়িও চলাচল করতো শান্তি মতন, আবার ওই ঝামেলাও হতো না। সমাজের প্রভাবশালী লোক, রাজনৈতিক পরিচয় দিয়ে যারা আজকে এই সরকারি লোকজনের সঙ্গে বসে পুলিশের সঙ্গে কাজ কারবার করে, তারাই আজকে এটা করে। কারণ আজ যদি প্রশাসন স্ট্রিক্টলি এই ফুটপাত উচ্ছেদ করতো তাহলে আজকে ওই হকারদের এখানে বসার কোনো ক্ষমতা ছিল না। হকার দোকানদারদের দখলে এখন গলি রাস্তাও, ব্যস্ত সময়ে জটের ধকলে তাই রাজধানীবাসী। ট্রাফিক কর্মকর্তারা বলছেন সম্মিলিত চেষ্টা ছাড়া এই অপশক্তি রোধ করা সম্ভব নয়। কন্যাগুণগুলোর ঢাকা শহরে ফুটপাতের পক্ষ থেকে চাঁদা নেয়, ফুটপাতগুলো আস্তে আস্তে তুলে দিলে এই চাঁদা নেওয়াটা বন্ধ হয়ে যাবে। বিভিন্ন এলাকায় ফুটপাত থেকে হকার মুক্ত করা হয়েছে, এই প্রক্রিয়াটা চলমান আছে। হাঁটা চলার স্বাচ্ছন্দ্য না থাকায় ক্রমশ জনবান্ধব রাজধানীর মর্যাদা হারাচ্ছে ঢাকা। অধিকাংশ রাস্তার ফুটপাত জুড়ে প্রতিদিনই বসে নানামুখী পণ্যের বাজার, আর তাতেই কষ্ট পথ চলতি মানুষের। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে, একুশে টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। সংরক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে নওগাঁ সদরের ঐতিহাসিক দুবলহাটি রাজবাড়ি। বর্তমানে বাড়িটি পরিণত হয়েছে মাদকসেবী আর অপরাধী চক্রের অভয়ারণ্যে। এরপরও রাজবাড়ির অপূর্ব নির্মাণ শৈলী আর সৌন্দর্য দেখতে প্রতিদিনই আসছে অসংখ্য দর্শনার্থী। নওগাঁ প্রতিনিধি এম আর ইসলাম রতনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা লিসা। 1793 সালে লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে 14,495 টাকা দিয়ে এই জমিদার বাড়িটি নেন রাজা কৃষ্ণনাথ। পরবর্তীতে 1853 সালে রাজা হরনাথ রায়ের আমলে দুবলহাটি জমিদারির বিস্তার ঘটে। এ আমলেই বাড়ে রাজপ্রাসাদের সৌন্দর্য, নির্মিত হয় নাট্যশালা, প্রজাদের জন্য খনন করা হয় বেশ কয়েকটি সুপেয় পানির পুকুর। 1864 সালে এই জমিদার পরিবারের পারিবারিক উদ্যোগে একটি স্কুল স্থাপন করা হয়। পরবর্তীতে স্কুলটির নামকরণ করা হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর 1950 সালে রাজা হরনাথ রায় চৌধুরীর বংশধররা সপরিবারে ভারতে চলে যায়। কালের সাক্ষী হয়ে থেকে যায় সুবিশাল রাজপ্রাসাদটি। রোমান স্থাপত্য শৈলীতে নির্মিত রাজবাড়িতে ছিল 7টি আঙিনা, 300টি ঘর, এবং প্রাসাদের ভেতরের ভবনগুলো কোনটি 3 আবার কোনটি 4 তলা। প্রাসাদে ছিল রাজরাজেশ্বরী মন্দির, শান বাঁধানো ইদারা, বিশাল গোবিন্দ পুকুর, শান বাঁধানো ঘাট। পুকুরের পূর্ব পারেই ছিল নাট্যশালা, নাট্যশালার কাছে কালী মন্দির, আর এর পাশেই বাগান বাড়ি। সবই আজ বিলুপ্ত প্রায়। নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে বৃহৎ এবং পুরাতন একটি রাজবাড়ি, আগে ভালো ছিল, এখন একটু নষ্ট হয়ে গেছে। কালের সাক্ষী, 200 বছরের পুরনো এই রাজবাড়িটি বর্তমানে মাদকসেবী ও অপরাধী চক্রের অভয়ারণ্য এবং গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। প্রথম তো মেয়েরা এখানে ঢোকার সাহস পাচ্ছিলাম না, এ কারণে যে এখানে ঢোকার পর আমাদের সামাজিক নিরাপত্তার অভাব আছে। এই রাজবাড়ি অরক্ষত অবস্থায় থাকে, এখানে কোনো মালিকানা ছিল না বা সরকারও কোনো এখানে রক্ষণাবেক্ষণের কোনো ভূমিকা রাখে না। ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এই রাজবাড়িটি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে জেলা প্রশাসন। সময় হলো আরেকটি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে।
নোয়াখালীর বেগমগঞ্জে দুই সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই। ব্রেক্সিট ইস্যুতে সমঝোতা ব্যর্থ, অবশেষে পদত্যাগের ঘোষণা থেরেসা মে। পেঁয়াজ রসুন আদা আগের দামেই বিক্রি হচ্ছে, তবে বেড়েছে গরম মশলার দর। এলাচ 2350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, গত সপ্তাহে ছিল 2150 টাকা। দাম বেড়েছে দারুচিনিরও, কমেছে ছোলা আর চিনির দাম। ছোলা গত সপ্তাহে ছিল 75-80 টাকা, এই সপ্তাহে যে আমরা 70 টাকা, আমাদের 80 টাকা কিনা 70 টাকা বিক্রি। এলাচি গত সপ্তাহে ছিল 150 টাকা, এই সপ্তাহে যে আপনার 350 টাকা, যেমন এক কেজি এলাচি 200 টাকা বাড়ছে। বাজারে মাছের সরবরাহ থাকলেও দাম চড়া, পাবদা 500 টাকা, মলা 400 টাকা, আর রুই বিক্রি হচ্ছে 250 টাকা কেজিতে। রুই মাছ 800 টাকা কেজি একদম, বললাম তো 20 টাকা, মানে 1 টাকা কমাইবো না। অর্ডারে 260 বেচে আমরা 800 বেচছি, তাহলে আমাদের লাভ হয়, তাহলে লাভ হয়। ব্রয়লার মুরগির দাম কমে 140 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। টানা দ্বিতীয়বারের জয়ে নতুন সরকার গঠনের পথে বিজেপি, প্রশ্নের মুখে রাহুল গান্ধীর নেতৃত্ব। দিল্লির সাথে অমীমাংসিত বিষয় সমাধানের আশাবাদ আওয়ামী লীগের, শুরু থেকে তৎপর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। বৃহত্তর স্বার্থেই সংসদে যাওয়া বলছে বিএনপি, দল কিংবা জোটে ভুল বোঝাবুঝি থাকলে আলোচনায় সমাধান। তৃতীয় দিনেও সচল হয়নি রেলওয়ের অ্যাপ, কাউন্টারে ধীর গতি, যাত্রীদের ভোগান্তি। বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের, প্রয়োজন ধারাবাহিক পারফরম্যান্স, ভারতীয় গণমাধ্যমকে সাকিব। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। শুভরাত্রি।